নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প দেবী। শুরু করছি আজকের গল্প পাঠ। সে আজ কিঞ্চিৎ ঠিক 100 বৎসরের কথা। পৌষ মাসের দীর্ঘ রজনী আর কিছুতেই পোহাইতে চাহে না। উমাপ্রসাদের নিদ্রাভঙ্গ হইল, লেপের ভিতর অনুসন্ধান করিল, স্ত্রী নাই। বিছানা হাতড়াইয়া দেখিল তাহার ষোড়শী পত্নী একপাশে গুটিসুটি হইয়া পড়িয়া ঘুমাইতেছে। সরিয়া গিয়া অতি সন্তর্পণে তাহার গায়ে লেপখানা চাপাইয়া দিল। পাশে পায়ের দিকে হাত দিয়া দেখিল কোথাও ফাঁক রহিতেছে কিনা। উমাপ্রসাদ বিংশতি বর্ষীয় যুবক, সম্প্রতি সংস্কৃত ছাড়িয়া শখ করিয়া পারস্য ভাষা শিক্ষা করিতে আরম্ভ করিয়াছে। মা নাই, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক নিষ্ঠাবান শক্তি উপাসক, গ্রামের জমিদার, সম্মানের সীমা নাই। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। গ্রামের আবাল বৃদ্ধ তাহাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ আপনার নবীন জীবনে সম্প্রতি নবপ্রণয়নের মাদকতা অনুভব করিতে আরম্ভ করিয়াছে। 5-6 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছে বটে, কিন্তু পত্নীর সহিত ঘনিষ্ঠতার সূত্রপাত এই নূতন। স্ত্রীর নাম দয়াময়ী। স্ত্রীর গাত্র আবৃত করিয়া উমাপ্রসাদ তাহার গণ্ডস্থলে একখানি হাত রাখিল। দেখিল সে স্থান শীতে শীতল হইয়া গিয়াছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখ চুম্বন করিল। যেরূপ নিয়মিত তালে দয়াময়ীর নিঃশ্বাস বহিতেছিল, সহসা তাহার ব্যতিক্রম হইল। উমা জানিল স্ত্রী জাগিয়াছে। মৃদুস্বরে ডাকিল, দয়া। দয়া বলিল, কি? কিটা খুব দীর্ঘ করিয়া বলিল। তুমি বুঝি জেগে রয়েছ? দয়া ঢোক গিলিয়া বলিল, না, ঘুমুচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করিয়া স্ত্রীকে বুকের কাছে টানিয়া আনিল, বলিল, ঘুমোচ্ছিলে তো উত্তর দিলে কে? দয়া তখন আপনার ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইল, বলিল, আগে ঘুমোচ্ছিল, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করিল, এখন কখন, ঠিক কোন সময়? উমা ভারী দুষ্ট। কোন সময় আমার? সেই তখন। কখন? যাও, আমি জানিনি বলিয়া দয়া স্বামীর বাহুপাশ হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিল। ঠিক কখন জাগিয়াছে দয়াও কিছুতে বলিবে না, তাহার স্বামীও কিছুতে ছাড়িবে না। কিয়ৎক্ষণ মান অভিমানের পর দয়ার পরাজয় হইল। উত্তর দিল, সেই যখন তুমি বলিয়া থামিল। আমি কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করিয়া বলিল, সেই যখন তুমি আমি চুমু খেলে হলো। ও মা, এত জানো? তখনও এক প্রহরের অধিক রাত্রি আছে। দুজনের কত কথা আরম্ভ হইল। অধিকাংশ কথারই না আছে মাথা, না আছে মুণ্ড। হায়, 100 বৎসর পূর্বে আমাদের প্রপিতা মহগণের তরুণ বয়স্ক পিতামাতাগণ অসার অপদার্থ আমাদেরই মতো এমনই চঞ্চল মতি গতি ছিলেন। অত বড় শাক্ত পরিবারের সন্তান হইয়াও উমাপ্রসাদ যে পর্যন্ত একদিনও স্ত্রীর নিকট মুদ্রা প্রকরণ বা মাতৃকন্যাসের কোনো প্রসঙ্গ উত্থাপন করে নাই এবং জমা নিয়মাদি সম্বন্ধে তাহাকে সম্পূর্ণ অজ্ঞ রাখিয়াছিল। নানা কথার পর উমাপ্রসাদ বলিল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে বেরোব। দয়া বলিল, তোমার আবার চাকরি করা কেন? তোমার কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি? কি? তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আর আমার দুঃখ কিসের? শুনিয়া দয়া ভারী অপ্রস্তুত হইয়া গেল। ভাবিতে লাগিল, কি দুঃখ? ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না। দুষ্টুমি বুদ্ধি আসিল, বলিল, তোমার কি দুঃখ?
আমি বুঝি মনের মতো হইনি। দয়া জানিত এই কথা বলিলে উমাপ্রসাদকে আঘাত করা হইবে। উমাপ্রসাদ প্রিয়া মুখে অজস্র চুম্বন বর্ষণ করিয়া এই আঘাতের প্রতিশোধ করিল। পরে বলিল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে, সমস্ত দিন আমি তোমায় পাইনি, শুধু রাত্রির টিপে স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমায় নিয়ে যাব, মন দুজনে একলা থাকবো সারা দিন সারা রাত। চাকরি করবে তো সারাদিন আমায় নিয়ে থাকবে কেমন করে, আমাকে তো একলা ফেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি গিয়ে খুব শিগগির ফিরে আসব। দয়া ভাবিয়া দেখিল তা হইতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি যে অনেক। তুমি তো নিয়ে যাবে, সবাই যেতে দেবে কেন? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছ, তখন চুপি চুপি এসে তোমায় সঙ্গে করে নিয়ে যাব। শুনিয়া দয়া হাসিল, হেও কি সম্ভব নাকি? কতদিন আমরা থাকবো সেখানে? অনেক বছর থাকবো। দয়া মুচকি মুচকি হাসিতেছিল। সহসা একটা কথা মনে পড়িয়া গেল, বলিল, খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল রাখিয়া কানের কাছে বলিল, ততদিনে তোমারও একটি খোকা হবে। কথাটি শুনিয়া দয়া ওষ্ঠপ্রান্ত হইতে কর্ণমূল পর্যন্ত লজ্জায় রাঙা হইয়া উঠিল, কিন্তু অন্ধকারে তাহাকেও দেখিতে পাইল না। উল্লেখিত খোকাটি উমাপ্রসাদের জ্যেষ্ঠ সহোদর তারাপ্রসাদের একমাত্র সন্তান। স্বয়ং উমাপ্রসাদ এবাটির শেষ খোকা। এই পরিবারে খোকা রাজার সিংহাসনে বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়ি শুদ্ধ সকলের চক্ষের মণি, খোকার মা বড় সুন্দরী, আর তো আর গরবে মাটিতে পা পড়ে না। দয়া সহসা বলিল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাত্রে রোজ খোকা কাকিমার কাছে আসে, তার নিত্য নৈমিত্তিক কার্য। যদিও বাটিতে দাস দাসীর অভাব নাই, তথাপি গৃহকার্যের অধিকাংশ দয়া স্বহস্তে করিত। বিশেষত তাহার শ্বশুরের পূজান্নিক সম্পর্কীয় যাহা কিছু কার্য, তাহাতে দয়া ছাড়া কাহারও হস্তস্পর্শ করিবার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কার্যে ব্যস্ত থাকিয়াও খোকাকে সে এক মুহূর্ত চক্ষের আড়াল করিত না। কাকিমা গা মুছাইয়া না দিলে খোকা গা মুছে না, কাকিমা কাজল না পড়াইয়া দিলে খোকা কাজল পড়ে না, কাকিমার কোলে ভিন্ন অন্য কোথাও শুইয়া খোকা দুধ খায় না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত্রি অব্দি থাকিয়া ঘুম পাড়াইয়া আসে। ভোর রাত্রে ঘুম ভাঙিলেই খোকা কাকিমা বলিয়া কান্না জড়িয়া দেয়। এই প্রবলতা এই অন্যায় আবদারের জন্য মাঝে মধ্যে তাহাকে হরসুন্দরীর নিকট হইতে চটটা চাপটটা পুরস্কার পাইতে হয়। কিন্তু বলাই বাহুল্য, তাহাতে কান্না না থামিয়া আরো দশ গুণ বাড়িয়া উঠে। তখন হরসুন্দরী তাহাকে কোলে করিয়া ক্রোধে ও নিদ্রা করে টলিতে টলিতে দয়ার শয়নকক্ষের দ্বারে আসিয়া ডাকেন, ছোট বউ, ও ছোট বউ, এই নে তোর খোকাকে। বলিয়া দয়ার খুলিবার অপেক্ষা না করিয়াই খোকাকে মাটিতে বসাইয়া প্রস্থান করেন। দয়া প্রায়ই জাগিয়া থাকে, না থাকিলেও খোকার ক্রন্দনে শীঘ্রই জাগিয়া উঠে ছুটিয়া আসিয়া খোকাকে বুকে করিয়া লইয়া যায়। কে মেরেছে বলিয়া কত সোহাগ করে। মাথার শিওরে পানের ডিবায় কোনোদিন কদমা, কোনোদিন বাতাসা, কোনোদিন নারিকেল নাড়ু সঞ্চিত থাকে, তাই খোকা ভক্ষণ করে। তাহার পর নিশ্চিন্ত হইয়া কাকিমার কোলে শুইয়া ঘুমাইয়া যায়। আজ এখনো খোকা আসিল না বলিয়া দয়া কিছু উৎকণ্ঠিত হইল, বলিল, বাছার অসুখ বিসুখ করেনি তো? উমাপ্রসাদ বলিল, বোধহয় এখনো রাত্রি আছে, দেখি দাঁড়াও। উমাপ্রসাদ বিছানা হইতে উঠিয়া জানালা খুলিল। বাহিরে আম ও নারিকেল বৃক্ষবহুল বাগান, তখনও চন্দ্রাস্ত হয় নাই, কিন্তু অধিক বিলম্বও নাই। দয়া নিঃশব্দে আসিয়া স্বামীর পার্শ্বে দাঁড়াইল, বলিল, রাত আর বেশি কই? শীতের হিমবায়ু হু হু করিয়া জানালা পথে প্রবেশ করিতে লাগিল। তবু দুজনে সেই অল্প লোকে পরস্পরের পানে চাহিয়া কতক্ষণ দাঁড়াইয়া রহিল, অনেকক্ষণ তাহাদের চক্ষু যে উপবাসী ছিল। দয়া বলিল, দেখো আজ আমার মনটা কেমন হয়ে গেছে, খোকা এখনো এলো না,
কি জানি কেন মনটা এমন হয়ে গেল। উমাপ্রসাদ বলিল, এখনো খোকার আসবার সময় হয়নি, যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও হয়, তোমার মন সেজন্য খারাপ হয়নি, কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি? বলেছি কিনা আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে, বলিয়া উমাপ্রসাদ স্ত্রীকে নিজের আরো কাছে টানিয়া লইল। দয়া একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি বুঝতে পারছি নে, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। বাহিরে জ্যোৎস্না নিরতিশয় ম্লান, পত্নীর কথা শুনিয়া উমাপ্রসাদের মুখখানিও ম্লান হইয়া গেল। অনেকক্ষণ দুইজনে দাঁড়াইয়া রহিল, চাঁদ ডুবিয়া গেল, গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল, জানালা বন্ধ করিয়া উভয় শয্যায় ফিরিয়া আসিল। ক্রমে একটা একটা পাখির ডাক শোনা গেল, পরস্পরের বক্ষ নিবদ্ধ হইয়া তাহারা ঘুমাইয়া পড়িল। ক্রমে জানালা রন্ধ্রপথে প্রভাতের আলোকরশ্মি প্রবেশ করিতে লাগিল, তখনও দুইজনে নিদ্রাভিভূত। সহসা বাহির হইতে উমাপ্রসাদের পিতা ডাকিলেন, উমা। প্রথমে ঘুম ভাঙিল দয়ার, সে গা ঠেলিয়া স্বামীকে জাগাইয়া দিল। কালীকিঙ্কর আবার ডাকিলেন, উমা। স্বরটা কম্পিত, যেন অন্য রূপ, ইহা যে তাহারই কণ্ঠস্বর তাহা যেন কষ্টে বুঝা গেল। এত ভোরে পিতা তো কখনো ডাকে না, আর তাহার স্বরই বা এমন হইল কেন? তবে সত্য সত্যই খোকার কিছু অসুখ বিসুখ করিয়াছে বুঝি। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিয়া দিল, দেখিল পিতার পরিধানে রক্তবর্ণ কৌশীয় বস্ত্র, স্কন্ধে নামাবলী উত্তরীয়, গলে রুদ্রাক্ষ মাল্য লম্বমান। একি এত ভোরে তাহার পূজার বেশ কেন? অন্যদিন গঙ্গা স্নান করিয়া আসিয়া তবে তিনি পূজার বেশ পরিধান করেন। মুহূর্তকালের মধ্যে এই চিন্তা পরম্পরা উমাপ্রসাদের মস্তকে উদিত হইল। দ্বার খুলিবা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করিলেন, বাবা ছোট বৌমা কোথায়? স্বর পূর্ববৎ কম্পিত। উমাপ্রসাদ কক্ষের চারিদিকে চাহিল, দয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া কিছু দূরে জড়সড় হইয়া দাঁড়াইয়াছিল। কালীকিঙ্করও সেই দিকে নেত্রপাত করিলেন, বধূকে দেখিতে পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন, দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখিয়া নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। প্রণামান্তে কালীকিঙ্কর বলিলেন, মা আমার জন্ম সার্থক হল, কিন্তু এতদিন কেন বলিসনি মা? উমাপ্রসাদ বলিল, বাবা। কালীকিঙ্কর বলিলেন, বাবা ইহাকে প্রণাম কর। উমাপ্রসাদ বলিল, বাবা আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি, সেও মার কৃপায়। উমাপ্রসাদ পিতার কথার কিছুই অর্থ গ্রহণ করিতে পারিল না, বলিল, বাবা আপনি কি বলছেন? কালীকিঙ্কর বলিলেন, বাবা আমার বড় সৌভাগ্য, যে কুলে জন্মেছি তা পবিত্র হলো, বাল্যকালে কালীমন্ত্রে দীক্ষিত হয়েছি, এতদিন যে সাধনা যে আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি, মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন, কত রজনীতে স্বপ্নযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি, আমার জীবন ধন্য হলো। দয়াময়ী ছিল মানবী, সহসা দেবীত্বে অভিষিক্ত হইল। পূর্বোক্ত ঘটনার পর তিন দিন অতিবাহিত হইয়াছে, এই দিবসত্রয়ে এ সংবাদ বহুদূর ব্যাপ্ত হইয়া গিয়াছে, আশেপাশের বহু গ্রাম হইতে বহুজন আসিয়া প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাটিতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করিয়া গিয়াছে, দয়াময়ীর রীতিমতো পূজা আরম্ভ হইয়াছে, ধূপ দীপ জ্বালিয়া শঙ্খ ঘণ্টা বাজাইয়া ষোড়শ প্রচারে তাহার পূজা হয়। এ কয়দিনে দয়াময়ীর সম্মুখে বহু সংখ্যক ছাগ বলি হইয়া গিয়াছে, কিন্তু এ তিন দিন দেবীর পূজা পাইয়াও দয়াময়ী কেবল কাঁদিতেছে,
আহা নিদ্রা এক প্রকার ত্যাগ করিয়াছে বলিলেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাহাকে এমন অভিভূত বিপর্যস্ত করিয়া ফেলিয়াছে যে সে দুই দিন আগে এ বাটির বধূ ছিল, শ্বশুর ও ভাসুরের সাক্ষাতে বাহির হইত না, এ সমস্তই বিস্মিত হইয়াছে। এখন আর তাহার মুখে অবগুণ্ঠন নাই, যাহার তাহার পানে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো চাহিয়া থাকে। তাহার কণ্ঠস্বর অত্যন্ত মৃদু ভাবাপন্ন হইয়াছে, রক্তবর্ণ চক্ষু দুইটি ফুলিয়াছে, বেশ বাস সুসম্বৃত নহে। রাত্রি দ্বিপ্রহর, পূজার ঘরে একটি কোণে ঘৃতদীপ মিটিমিটি করিয়া জ্বলিতেছে। পুরো কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণ, তাহার উপর দয়াময়ী শয়ন করিয়া আছে, গায়ে একখানি মোটা শাল। দুয়ার বন্ধ ছিল মাত্র, অগলিত ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সে দুয়ার খুলিতে লাগিল। চোরের মতো সন্তর্পণে উমাপ্রসাদ প্রবেশ করিল, দুয়ার বন্ধ করিয়া খেল দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানায় আসিয়া বসিল। সেদিন উষাকালের পর স্ত্রীর সহিত এই তাহার প্রথম নিভৃত সাক্ষাৎ। দয়াময়ী জাগিয়াছিল, স্বামীকে দেখিয়া উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া এ কি হল? আজ তিন দিনের পর দয়া স্বামীর মুখে একটি স্নেহমাখা কথা শুনিল। এই তিন দিন কেবল ভক্তগণের মা মা শব্দে তাহার হৃদয় দেশ মরুভূমির মতো শুষ্ক হইয়া পড়িয়াছিল। স্বামীর মুখ নিঃসৃত এই আদরের বাণী তাহার প্রাণে যেন অকস্মাৎ সুধা বৃষ্টি করিয়া দিল। দয়া স্বামীর বুকে মুখ লুকাইল। উমাপ্রসাদ স্ত্রীর গায়ের শাল মোচন করিয়া তাহাকে বক্ষে চাপিয়া ধরিল, উচ্ছ্বসিত স্বরে বারংবার বলিতে লাগিল, দয়া এ কি হল, এ কি হল? দয়া নির্বাক। উমাপ্রসাদও কিয়ৎক্ষণ নীরব রহিল, তারপরে বলিল, দয়া তোমার কি মনে হয় যে এ কথা সত্যি? তুমি আমার দয়া নও, তুমি দেবী? এইবার দয়া কথা কহিল, বলিল, না আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই, আমি তোমার দয়া ছাড়া আর কিছু নই, আমি দেবী নই, আমি কালী নই। এই কথা শুনিয়া উমাপ্রসাদ সাগ্রহে স্ত্রীর মুখ চুম্বন করিল, বলিল, দয়া তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, এমন কোনো দূর দেশে গিয়ে থাকব যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। দয়া বলিল, তাই চলো, কিন্তু কি উপায় যাবে? উমাপ্রসাদ বলিল, সে সমস্ত আমি ঠিক করব, কিছু সময় যাবে। দয়া বলিল, কবে কবে? শিগগির ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচব না, আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে, যদি মৃত্যুও না হয় তবে আমি পাগল হয়ে যাব। উমাপ্রসাদ বলিল, না দয়া তুমি কিছু ভেবো না, দিন সাত তুমি ধৈর্য ধরে থাকো, আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আসবো, আবার তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এ সাত দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মী আমার, সোনা আমার। দয়া বলিল, আচ্ছা। উমাপ্রসাদ বলিল, এখন তবে যাই, কেউ আবার এসে না পড়ে, বলিয়া সে পত্নীকে গাঁড়ও আলিঙ্গন করিয়া বিদায় লইল। পরদিন প্রভাতে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন গ্রামের একজন 80 বর্ষ বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার কোটরান্তর্গত চক্ষু দিয়া দরদর ধারায় অশ্রু প্রবাহিত হইতেছে। আসিয়াই দয়াময়ীকে দেখিয়া গলবস্ত্র হইয়া তাহার সম্মুখে জানু পাতিয়া যুক্ত করে বলিতে লাগিলেন, মা আমি চিরকাল তোমার পুজো করে এসেছি, আজ আমার বড় বিপদ মা, আজ ভক্তকে রক্ষা করো। দয়াময়ী বৃদ্ধের পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। পুরোহিত বলিলেন, কেন দাদা তোমার কি বিপদ হয়েছে? বৃদ্ধ বলিলেন, আমার নাতিটি কয়দিন জ্বর বিকারে ভুগছিল, আজ সকালে কবরে জবাব দিয়ে গেছে, সে না বাঁচিলে আমার বংশ লোপ হবে, আমার ভিতে সন্ধে দেবার আর কেউ থাকবে না, তাই মার কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে এসেছি।
কালীকিঙ্কর চণ্ডীপাঠ করিতেছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে নিরতিশয় দুঃখিত হইয়া দয়াময়ীর মুখের পানে চাইয়া বলিলেন, মা গো, বুড়ো নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। বলিয়া তিনি বৃদ্ধকে বলিলেন, দাদা, তোমার নাতিকে এনে মার পায়ের কাছে ফেলে রাখো, জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এই কথা শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন, যষ্টিতে ভর দিয়া গৃহাভিমুখে ছুটিলেন। একদণ্ড কাল পরে বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সহিত বৃদ্ধ ফিরিয়া আসিলেন। দয়াময়ীর পদতলে বিছানায় মৃতকল্প শিশুটিকে রাখা হইল। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র হইতে কুশি করিয়া একটু একটু চরণামৃত লইয়া পুরোহিত তাহার মুখে দিতে লাগিলেন। শিশুর মাতা বিধবা যুবতী, দয়াময়ীর সখী, তাহার ব্যথা কাতর মুখ দেখিয়া দয়াময়ীর হৃদয় ব্যথিত হইল। শিশুটির পানে চাইয়া দয়াময়ীর চক্ষে অশ্রু ভরিল। একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিতে লাগিল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর। দয়াময়ীর চক্ষে অশ্রু দেখিয়া সকলে বলিয়া উঠিল, জয় মা কালী, জয় মা দয়াময়ী, মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সহিত চণ্ডীপাঠ করিতে লাগিলেন। বেলা যত বাড়িতে লাগিল শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হইতে লাগিল। সন্ধ্যার পূর্বে সকলে মত প্রকাশ করিলেন, আর শিশুর জীবনের কোনো আশঙ্কা নেই, স্বচ্ছন্দে বাড়ি পাঠাইয়া দেওয়া যাইতে পারে। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারের সংবাদ যত না শীঘ্র চৌদিকে ব্যাপ্ত হইয়াছিল, তাহার কৃপায় মুমূর্ষ শিশুর প্রাণ রক্ষার সংবাদ অতি সত্তর প্রচারিত হইয়া পড়িল। পরদিন প্রাতেই অপর একজন আসিয়া দয়াময়ীর চরণে নিবেদন জানাইল যে তাহার কন্যাটি আজ তিন দিন হইতে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বলিলেন, তার জন্যে আর চিন্তা কি, মার চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাওগে, এখনই আরাম হবে। যে ব্যক্তি গলদস্রু লোচনে দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় বহন করিয়া লইয়া গেল, বেলা এক প্রহর অতীব হইবার পূর্বে সংবাদ আসিল, মেয়েটি চরণামৃত পান করিবার অব্যবহিত পরেই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তান প্রসব করিয়াছে। আজ শনিবার, আজ উমাপ্রসাদ স্ত্রীকে লইয়া গোপনে পলায়ন করিবে। সে সমস্ত আয়োজন করিয়াছে, অর্থ সংগ্রহ করিয়াছে, মুর্শিদাবাদ কিংবা রাজমহল কিংবা বর্ধমান, এরূপ কোন নিকটবর্তী প্রসিদ্ধ স্থানে সে যাইবে না, যাইলে ধরা পড়িবার সম্ভাবনা। নৌকা পথে পশ্চিমে যাইবে, অনেক দূর যাইবে, কোথায় এখনো তাহার কিছু স্থিরতা নাই, হয় ভাগলপুর নয় মুঙ্গের, সেখানে চাকরির চেষ্টা করিবে, পথ খরচের মতো অর্থ তাহার নিকট আছে, তাহার স্ত্রীর গায়ে যাহা অলঙ্কার আছে তাহা বিক্রয় করিলে কোনো না দুই বৎসর উভয়ের গ্রাস্যাচ্ছাদন চলিতে পারিবে, দুই বৎসরেও কি তাহার একটা চাকরি জুটিবে না, নিশ্চয় জুটিবে, চেষ্টার অসাধ্য কিছু আছে নাকি। এরূপ নানা চিন্তায় উমাপ্রসাদ দিবাভাগ অতিবাহিত করিল। ক্রমে সন্ধ্যা হইল, আজ সে দয়াময়ীর আরতি দেখিবে, একদিনও তো দেখে নাই। যখন শঙ্খ ঘণ্টা ধ্বনিতে চণ্ডীমণ্ডপ ফাটিয়া যায়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছাড়িয়া গ্রামের বাহিরে পলায়ন করে। আজ দয়াময়ীর শেষ আরতি, আজ সে দেখিবে, দেখিবে আর মনে হাসিবে। কল্লপ্রভাতে পুরোহিত ঠাকুর যখন সর্বাগ্গে আসিয়া দেখিবেন যে দেবী অন্তর্ধান করিয়াছেন, তখন তাহার কিরূপ অবস্থা হইবে তাহাই উমাপ্রসাদ কল্পনা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর সমাগত, গৃহস্থ সকলে নিদ্রাগত, চোরের মতো উমাপ্রসাদ শয্যা ত্যাগ করিল। অন্ধকারে ধীর পদে পূজার ঘরের দিকে অগ্রসর হইল, ধীরে ধীরে দ্বার মোচন করিয়া ভিতরে প্রবেশ করিল। কোণে সেইরূপ ঘৃতদীপ মিটিমিটি করিয়া জ্বলিতেছে,
দয়াময়ীর শয্যায় উমাপ্রসাদ গিয়া বসিল। দয়াময়ী নিদ্রামগ্ন। প্রথমে উমাপ্রসাদ সস্নেহে মুখচুম্বন করিল, পরে গা ঠেলিয়া তাহাকে জাগাইল। নিদ্রাভঙ্গে দয়াময়ী ধড়মড় করিয়া বিছানায় উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া এত ঘুম, ওঠো চলো। দয়া বিস্মিতের মতো বলিল, কোথায় কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো আজ রাত্রে নৌকো করে আমরা পশ্চিমে চলে যাই। দয়া কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিল। উমাপ্রসাদ বলিল, ওঠো ওঠো, পথে গিয়ে ভেব, এখন সব ঠিকঠাক করে রেখেছি, চলো চলো। এই কথা বলিয়া উমাপ্রসাদ স্ত্রীর হস্ত ধারণ করিল। দয়া সহসা হাত ছাড়াইয়া লইয়া বলিল, তুমি আর স্ত্রীভাবে আমাকে স্পর্শ করো না, আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তার আমি নিশ্চয় করে বলতে পারিনে। কথাটা শুনিয়া উমাপ্রসাদ হাসিয়া উঠিল। স্ত্রীর গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে যাইতেছিল, কিন্তু দয়াময়ী সহসা তাহার নিকট হইতে অপসৃত হইয়া দূরে বসিল। বলিল, না না, হয়তো তোমার অকল্যাণ হবে। এ কথায় উমাপ্রসাদ যেন বজ্রাহত হইল। বলিল, দয়া তুমিও পাগল হলে? দয়া বলিল, তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশ শুদ্ধ লোক পাগল? উমাপ্রসাদ অনেক করিয়া বুঝাইল, অনেক অনুনয় করিল, অনেক কাঁদিল। দয়াময়ীর মুখে কেবল সেই কথা, না না, তোমার অকল্যাণ হবে, হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। শেষকালে উমাপ্রসাদ বলিল, তুমি দেবী হলে এমন পাষাণী হতে না, এততেও তোমার মন অচল অটল রইল। দয়াময়ী এইবার কাঁদিতে কাঁদিতে বলিল, ওগো তুমি আমাকে বুঝতে পারলে না। উমাপ্রসাদ দয়াময়ীর শয্যা ত্যাগ করিয়া কিয়ৎক্ষণ ক্ষিপ্তের মতো সেই কক্ষে অস্থিরভাবে পদচারণা করিয়া বেড়াইল। পরে হঠাৎ দয়াময়ীর কাছে আসিয়া বলিল, দয়া আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল? দয়া বলিল, তা হয়েছিল বই কি, তুমি যদি দেবী, তুমি যদি কালী, আমি তাহলে মহাদেব, নইলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কি করে? এ কথার দয়া কি উত্তর দিবে, সে চুপ করিয়া রহিল। উমাপ্রসাদ আবার আরম্ভ করিল, তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই, আমিও দেবতা, আমি স্বয়ং মহেশ্বর। দয়াময়ী বলিল, যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী, দেবী হই মানুষ হই, আমি তোমার স্ত্রী। এ কথা শুনিয়া উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পাইল, স্ত্রীকে বক্ষে চাপিয়া ধরিল। বলিল, চলো তবে আমরা যাই, এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। দয়াময়ী বলিল, তবে চলো। খানিকটা হাঁটিয়া গঙ্গার ধারে পৌঁছিয়া নৌকা চড়িতে হইবে, কিন্তু কিছু দূর চলিয়া দয়া সহসা থামিয়া আবার বলিল, আমি যাব না। এবার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয়ের সাধ্য সাধনার পালা আরম্ভ করিল, কিছুতেই কিছু ফলোদয় হইল না। দয়া বলিল, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পূজা গ্রহণ করি, পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না, চলো ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাহত হইয়া বলিল, তুমি একা ফিরে যাও, আমি যাব না। তাহাই হইল, দয়া একা দেবীত্বে ফিরিয়া গেল। উমাপ্রসাদ সেই নিশিত অন্ধকারে মিলাইয়া গেল। পরদিন তাহার আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। দয়াময়ীর দেবীত্বে সকলেই বিশ্বাসবান, কেবল বিশ্বাস করে নাই তাহার বড় বধূ হর সুন্দরী, খোকার মা। প্রথম দুই চারি দিন তাই বড় বধূই দয়াময়ীর জুড়াবার ঠাই হইয়াছিলেন। প্রথম যখন স্বয়ং দয়াময়ী বিশ্বাস করিতে চাহে নাই যে সে দেবী, তখন সে একদিন বড় বধূর কাছে গিয়া কাঁদিয়া পড়িয়াছিল, দিদি আমার এ কি হলো,
তিনি বলিয়াছিলেন, কি করব বোন, ঠাকুর পাগল হয়ে গিয়েছেন, বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। উমাপ্রসাদের নিরুদ্দেশের পর দুই সপ্তাহ গেল। তৃতীয় সপ্তাহে খোকার জ্বর হইল, দিন দিন ছেলে শুকাইয়া যাইতে লাগিল। বৈদ্য আসিল, কিন্তু কালী কিঙ্কর তাহাকে চিকিৎসা করিতে দিলেন না, বলিলেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত প্রাণ করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে বৈদ্য এসে চিকিৎসা করবে। বড়বধূ নিজ স্বামী তারাপ্রসাদের কাছে কাঁদিয়া পড়িলেন, ওগো ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না, ও রাক্ষসী ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কি সাধ্যি। তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত, পিতার বিশ্বাস মাতার বিধান এ সমস্ত তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বলিলেন, খবরদার ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড়বধূর প্রতিদিনকার কাকুতি মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন গলবস্ত্র হইয়া দয়াকে জিজ্ঞাসা করিলেন, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলিল, না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিন্ত হইলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হইলেন। খোকার মা একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠাইয়া দিলেন, যাহা কিছু রোগের বিবরণ সব বলিয়া দিলেন, ঔষধ চাই। কবিরাজ মহাশয় এ প্রস্তাব শুনিয়া দন্তে জিব্বা দংশন করিয়া বলিলেন, মা ঠাকুরনকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারব না। যাহার সঙ্গে দেখা হয় তাহাকেই খোকার মা কাঁদিয়া বলেন, ওগো কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে বাঁচে না। সকলেই বলে, ও মা ও কথা বলো না, তোমার ভাবনা কি, তোমার ঘরে স্বয়ং আদ্যা শক্তি বিরাজ করছেন। খোকার ব্যারাম ক্রমেই বাড়িয়া উঠিল। দয়া বলিল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করিয়া দয়া সমস্ত দিন বসিয়া রহিল। খোকা অনেকটা ভালো রহিল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারাম বৃদ্ধি হইল। দয়াময়ী একান্ত মনে কত করিয়া খোকাকে আশীর্বাদ করিল, খোকার গায়ে হাত বুলাইল, কিন্তু কিছুতেই খোকা বাঁচিল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হইল, তখন তারাপ্রসাদ অধীর হইয়া ছুটিয়া আসিল, দয়াময়ীকে বলিল, রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি নে। খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহুবল হইল, যখন কতকটা সুস্থ হইল তখন দয়াময়ীকে যা মুখে আসিল তাই বলিয়া গালি দিল, বলিল, ও দেবী কোথায়, ও ডাইনি, দেবী কখনো ছেলে খায়। কালীকিঙ্কর ছল ছল নেত্রে দয়ার পানে চাহিয়া বলিলেন, মা খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল, মনে মনে যমরাজকে উদ্দেশ্য করিয়া আজ্ঞা করিল, এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরাইয়া দেওয়া হোক। তাহাতে যখন হইল না তখন মিনতি করিল, আত্মা শক্তির মিনতিতেও যমরাজা খোকার প্রাণ ফিরাইয়া দিলেন না। তখন নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মিল। আজ তাহার পূজা ইত্যাদি প্রায় বন্ধ বলিলেই হয়, সমস্ত দিন কেহ তাহার কাছে আসিল না। দয়া একাকিনী বসিয়া সারা দিন চিন্তা করিল। সন্ধ্যা হইল, আরতির সময় উপস্থিত, যেমন তেমন করিয়া আরতি হইল। পরদিন কালীকিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন সর্বনাশ, পরিধেয় বস্ত্র রজ্জুর মতো করিয়া পাকাইয়া কড়িকাঠে লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছেন। কেমন লাগলো আজকের গল্প পাঠ? সত্যি মানুষ কি না পারে, চাইলেই কাউকে দেবীর আসনে বসিয়ে দিতে পারে, আবার চাইলেই এক লহমায় মাটিতে নামিয়ে দিতে পারে।
দয়াময়ীর হয়তো দেবী হওয়ার স্বাদ জেগেছিল, নতুবা মানুষের ভালো করতে চেয়েছিল, কিন্তু পরিণতিটা কি শোচনীয় হলো বলুন? কেমন লাগলো গল্প পাঠ আর কেমন লাগলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই গল্প আমার কণ্ঠে শুনে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সকলে, নমস্কার।